অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিয়োগ রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে তার এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয় দর্শিনী। দেখছেন সেই ছবি, জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয় দর্শিনী তিনি পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। আপনাকে কি কি নথি আনতে বলা হয়েছে আজকে? আপনাকে তো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ, তার সঙ্গে কথা বলবো। তবে দেখছেন সেই ছবি যেখানে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয় দর্শিনী। আমরা যাবো সরাসরি অনুপের কাছে। অনুপ, কেন এলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, কখন এলেন তিনি, কি জানতে পারছো সেখান থেকে তুমি আপডেট? কিছুক্ষণ আগে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে একেবারে যে প্রিয় দর্শনী মল্লিক তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং তাকে বেশ কিছু নথি নিয়ে একেবারে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে আজকে 12টার পরে সরাসরি আসতে বলা হয়েছিল। ব্যাংকের বেশ কিছু তথ্য যেমন তিনি নিয়ে এসেছেন এবং যে বলা হচ্ছে তার অ্যাকাউন্টে যে সময় বিপুল পরিমাণ টাকা অ্যামাউন্ট ঢুকেছিল সেই সংক্রান্ত ব্যাংকের তথ্য এবং ইনকাম ট্যাক্সের রিটার্ন ডকুমেন্টস এই সমস্ত নিয়েই কিন্তু তিনি ইডি দপ্তরে এসেছেন, এমনটাই কিন্তু ইডি সূত্রমারফত খবর। এবং দুপুর 12টার পরেই যখন ইডি দপ্তর থেকে আসতে বলা হয় তিনি কিন্তু দেখা গেল সশরীরে একেবারে এই মুহূর্তে ইডি দপ্তরে গিয়েছেন এবং সেই সমস্ত নথি তিনি কিছুক্ষণের মধ্যে জমা নেবেন। তদন্তকারী আধিকারিক তিনি আসবেন এবং সেই সমস্ত ডকুমেন্টস যেগুলো চাওয়া হয়েছিল যেদিন তার বাড়িতে তল্লাশি করেছিল পরবর্তী ক্ষেত্রে বাকিবুর রহমান থেকে শুরু করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেখানেও কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ নথির কথা উঠে এসেছিল। সেদিন সেই নথি সংক্রান্ত না মিললেও কিন্তু বলা হয়েছিল আজকে দুপুরবেলার মধ্যে সেই নথি জমা করতে এবং সেই নথি জমা করতেই কিন্তু প্রিয়দর্শিনী মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা তিনি কিন্তু একেবারে সশরীরে দপ্তরে এসেছেন। এই মুহূর্তে ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং সেই যাবতীয় নথি তিনি কিন্তু জমা করবেন। ব্যাংক ডিটেলস সহ ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, ইনকাম ট্যাক্স রিটার্ন যে তথ্য অনুযায়ী এবং যে সময় তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা গিয়েছিল ইডি যেমন দাবি করেছিলেন সেই সমস্ত সময়কার ডকুমেন্টস কিন্তু তিনি জমা করছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, শুধুমাত্র কিন্তু নথি জমা করার জন্যই তাকে আজকে ডাকা হয়েছিল। যদিও ইডি দপ্তরে তিনি কিছুক্ষণ আগেই দেখা গেল এসে পৌঁছলেন এবং ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, নথি জমা করবেন। যে সমস্ত নথি তার থেকে চাওয়া হয়েছিল সেই সমস্ত নথি নিয়ে এসছেন। কি নথি? ব্যাংকের ডিটেলস সংক্রান্ত নথি এবং যে সময় টাকা অ্যামাউন্ট তার ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেছিল সেই সময়কার নথি এবং ইনকাম ট্যাক্স রিটার্ন যে সমস্ত ডকুমেন্টস সেই নথি নিয়ে কিন্তু সরাসরি দপ্তরে পৌঁছেছেন। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন হলেও তার মেয়েকে কিন্তু এই মুহূর্তে তলব করা হয়েছিল নথি নিয়ে আসার জন্য এবং সেই অনুযায়ী কিন্তু নথি নিয়ে একেবারে কিছুক্ষণ আগেই সরাসরি দপ্তরে পৌঁছেছেন এবং সেই সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখা হবে ইডির আধিকারিকদের পক্ষ থেকে, এমনটাই ইডি সূত্রমারফত খবর। বেশ, ধন্যবাদ অনুপ।